আরএসএস এর লোকেরাই মহাত্মা গান্ধীকে গুলি করেছিল, নিজের বক্তব্যে অনড় রাহুল গান্ধী, প্রয়োজনে আদালতের মুখোমুখি হতে রাজি। সুপ্রিম কোর্টে বলেন কংগ্রেস সহ সভাপতির আইনজীবী কপিল সিব্বল। আরএসএস প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, নিজের অবস্থান স্পষ্ট করতে অপারগ কংগ্রেসের সহসভাপতি, একদিন এক কথা বলেন আর একদিন আর এক কথা, মন্তব্য বিজেপির। আজও উত্তপ্ত শ্রীনগর, নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের, ভাঙচুর গাড়ি এবং মোটরসাইকেল, রাজ্যসভার পিডিপি সাংসদ নজির আহমেদের বাড়িতেও হামলা। পরিস্থিতি মোকাবেলায় জম্মু ও কাশ্মীরে তিন জায়গায় কারফিউ, বুধবার বারামুলায় পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুকে ঘিরে নতুন করে উত্তেজনা। জম্মু কাশ্মীরে অশান্তি ঠেকাতে কড়া পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের, বিচ্ছিন্নতাবাদী নেতাদের সবরকম সরকারি সুযোগ সুবিধা বন্ধ করার প্রস্তুতি। সৈয়দ আলী শাগলানি, মিরওয়াইজ ওমর ফারুক, ইয়াসিন মালিকের বিদেশ ভ্রমণের বিমান রেলের টিকিট দেওয়া বন্ধ করার চিন্তাভাবনা, বন্ধ করা হবে বিদেশি হোটেল এবং ট্যাক্সি পরিষেবাও। জম্মু কাশ্মীরের রাজ্য সরকারকেও এই নীতি মেনে চলতে নির্দেশ। কাশ্মীরের লাগাতার অশান্তির জেরে ভরা মৌসুমে ক্ষতিগ্রস্ত ভূস্বর্গের পর্যটন শিল্প, ফাঁকা হোটেল, নভেম্বর পর্যন্ত কোনো বুকিং নেই, ভুলেও কাশ্মীরমুখী হওয়ার ভাবনা নেই পর্যটকদের, স্বাভাবিক পরিস্থিতি ফেরার আশায় পর্যটনের সঙ্গে যুক্ত মানুষজন। রিলায়েন্স জিওর আনুষ্ঠানিক সূচনা, গ্রাহকদের বিশ্বের সবচেয়ে কম খরচে ইন্টারনেটে পরিষেবা দেওয়ার ঘোষণা মুকেশ অম্বানীর, বিনামূল্যে রোমিং এবং ঘরোয়া কলের সুবিধা, 5ই সেপ্টেম্বর থেকে পরিষেবা চালু, 31শে ডিসেম্বর বাণিজ্যিক সূচনা। প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিকে সফল করাই লক্ষ্য বললেন রিলায়েন্স কর্ণধার। খুব শীঘ্রই ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত পাকিস্তানের, সিদ্ধান্ত পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি বা পেমরার। ভারতীয় চ্যানেলগুলোর পাকিস্তানে ল্যান্ডিং রাইট নেই, খুব তাড়াতাড়ি পাকিস্তানে ডিটিএইচ পরিষেবা চালুর কথা, তারপর থেকে ভারতীয় চ্যানেল না দেখাতে নির্দেশ ডিটিএইচ এবং কেবল সংস্থাগুলোকে, নির্দেশ না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পেমরার। উত্তরপ্রদেশের লখিমপুরে বন দফতরের জলে মানুষ খেকো বাঘ, গত 15 দিনে বাঘের বলি 4 জন, খাবারের টোপ দিতেই জলে বাঘ। মানুষ খেকো বাঘের বয়স 3-4 বছরের হবে অনুমান বনকর্মীদের। খেলা চালকের ছেলে বালুরঘাটের মানুষ মৈত্র, মেডিকেলে 1000-এর র্যাঙ্ক, মানুষের মা চালমুড়ি বিক্রেতা, অভাবে সংসারে টাকার অভাবে কি বন্ধ হবে ছেলের লেখাপড়া, মেডিকেলে পড়ার খরচ যোগাবে কে, সংসয় গরিব পরিবার। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে 12 ফুট লম্বা অজগর সাপের হামলা, বাড়ি সংস্কারের কাজ চলছিল, ডাই করা টাইলসের ভেতর থেকে বিশাল আকার অজগরের উঁকি, অজগরটিকে উদ্ধার করে বৈকুণ্ঠপুরে জঙ্গলে ছাড়ল বন দফতর।